নমস্কার বন্ধুরা, নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। তরকার রুটি আমরা সবসময় বাড়িতে খেয়ে থাকি, তবে আমার মতন করে ইউনিক পদ্ধতিতে একবার ডিম বেগুনের তরকা বাড়িতে বানিয়ে দেখুন, রুটির সাথে অসাধারণ লাগবে। চাইলে আপনারা গরম ভাতেও পরিবেশন করতে পারেন। আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, তারপরে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু সময়টাও কম লাগবে আর আলুগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটা কচি বেগুনও ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা কচি ছোট বেগুন ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বাটির মধ্যে তিনটে ডিম ভেঙে নিচ্ছি। তিনটে ডিম ভেঙে নেওয়ার পর অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। চাইলে এখানে আপনারা দুটো ডিম দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ডিমের সাথে লবণ ভালো করে মিক্স করে নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা ঢেলে নেব। এবার ডিমটা হাফ সেদ্ধ হয়ে আসলে একটা খুন্তি দিয়ে ডিমের ভুর্জি তৈরি করে নিচ্ছি। খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে ডিমগুলোকে কেটে হালকা একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। ডিমের তরকা আমরা বাড়িতে অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি, তবে বেগুন দিয়ে আমার মতন করে একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ডিম ভুর্জি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার চলে যাচ্ছি মেন রান্নাতে। রান্নাটি করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 1 শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে কাঁচা লঙ্কা কুচিও দেব। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার কারণে গ্রেভির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার ফোড়নের সাথে পেঁয়াজগুলো বেশ লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে রসুনগুলো বেশ লাল করে ভেজে নেব, এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। পেঁয়াজের সাথে রসুন বেশ লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা একসাথে। লবণ দেব 7 মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একসাথে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে ঝোলে ঝালটা যেমন ব্যালেন্স থাকবে তেমনি তরকারিতে সুন্দর একটা কালার আসবে। এবার 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানোর সময় দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি জল। জল দেওয়ার কারণে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যাবে। জল দেওয়ার পর হাতে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। মশলাগুলো আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। ঠিক এই সময় সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। এবার মশলার সাথে আলু আর বেগুন 6 থেকে 7 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু বেগুন বেশ ভালো করে কষিয়ে নিয়ে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল জল দিয়েছি। জল দেওয়ার পর তরকারি একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢেকে রেখে দেওয়ার কারণে বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর আলু বেগুনের ভেতরে সব মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। তরকারিতে বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা একটু নেড়ে চেড়ে তরকারির টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডিম ভুর্জিগুলোও সাথে দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তরকারিটি বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নেব। রুটির সাথে ডিম বেগুনের তরকা আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি সাধারণভাবে ডিম তরকার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।